ধন্যবাদ। আপনারা জানেন আজকে এসে আপিল বিভাগে শুনানি হয়েছে এবং যে আমাদের যে হাইকোর্টের অর্ডারটা সেটা স্টে করেছে, বাট পদের উপরে বলেছে যেহেতু আমি শপথ নিয়েছি, যেহেতু আমি মিটিংও করে ফেলছি এবং আমি অলরেডি দায়িত্ব পালন করে মিটিং এবং আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে ফেলেছি, সেহেতু আমি স্টেট বলেছি আমি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবো এবং কোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছে এটা যেন কোনো ব্যত্যয় না ঘটে। বিপরীত পক্ষে যারা আছেন তাদেরকে একদম স্পষ্ট বলে দিয়েছেন যে যিনি সাধারণ সম্পাদক জায়েদ খান উনি চূড়ান্ত যতদিন শুনানিটা না হবে ততদিনে আমি দায়িত্ব পালন করবো এবং আমার দায়িত্ব পালন যেন কোনো প্রকার বাধা বা কোনো সমস্যা সৃষ্টি করে না হয়। সেটা তো উনি সেটা তো কোর্ট কন্টেম হবে, কোর্ট তো বলেই দিয়েছেন যে তাহলে শক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে, কোর্ট তো বলে দিয়েছেন। এটা তো আবার এটা তো স্ট্যাটাস কো দিয়েছে না সাথে আবার না না সেটা তো আইনের বিষয়, এগুলো তো আমাকে বললে হবে না। না না উনি তো ভাঙিয়ে বলে দিয়েছে, যিনি অনারেবল যিনি চেম্বার যাচ্ছে উনি কিন্তু ভেঙে বলে দিয়েছেন কি হবে বা কি হওয়া উচিত এবং কে কে দায়িত্ব পালন করবে সেটাও কিন্তু উনি অলরেডি কোর্টে ওপেন করে বলে দিয়েছেন। থ্যাংক ইউ। হ্যাঁ অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ।